আজ শনিবার 9 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ, 24 কার্তিক 1431 বঙ্গাব্দ, 6 জমাদিউল আউয়াল 1446 হিজরি। 1877 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন ভারতবর্ষের মুসলিম কবি, দার্শনিক, রাজনীতিবিদ এবং ব্যারিস্টার আল্লামা মোহাম্মদ ইকবাল। চলুন জেনে নেই তার কিছু বিখ্যাত উক্তি। সাম্রাজ্যবাদের দানব গণতন্ত্রের মুখোশ পরে নৃত্য করে। আমার দৃষ্টিতে দেশপ্রেম এবং দেশপূজা এক কথা নয়। আরব আমার, ভারত আমার, চীন গো আমার, নহে গো পর, বিশ্বজোড়া মুসলিম আমি, সারাটি জাহান বেঁধেছে ঘর। সত্যের মূর্ত প্রতীক প্রতিচ্ছবি হল শিল্পবিজ্ঞান। গণতন্ত্র এমন একটি ব্যবস্থা যেখানে মানুষকে গণনা করা হয় কিন্তু ওজন করা হয় না।